নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান নাই, এরকম সিচুয়েশন, লাইনের কোনো ব্যবস্থা নাই, হজ বড় সিচুয়েশন। তো আমরা ওনাদেরকে 7 দিনের সময় দিলাম, যদি ওনারা এইগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে করবে, যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে। কিন্তু আমরা যদি 7 দিন পরে এসে আবারও দেখি যে সেম অবস্থা, তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ। যদিও তারা হয়তো বলেছে যে তিন দিনের মধ্যেই যে সব কিছু উন্নতি করে ফেলা সম্ভব কিনা সেটা আপনারাও বুঝে আপনার নাম কি? মিনিমাম লোক হবে 200-300 জন। হ্যাঁ, সেইখানে টিকিট কাটে শুধুমাত্র একজন, তার ছেলে তাকে এসে হেল্প করে, কিন্তু তার ছেলে তো এখানে এসে তাকে হেল্প করবে না, এখানে তো আলাদা স্টাফ দরকার, এখানে লোক দরকার, একজন মাত্র মহিলা ডাক্তার ছিল বহির্বিভাগে, তো এখানে ডাক্তার দরকার। এই সমস্যাগুলো যেন সমাধান হয়, আর বাইরের পরিবেশ হসপিটালের বাইরের পরিবেশটা খুবই জঘন্য, যেটা আসলে মানে একটা মানুষ এখানে বসে থাকার মতো অবস্থা নেই, রোগীর সাথে যারা আসবে তারা অসুস্থ হয়ে চলে যায়। ভাইয়ের জন্য হসপিটাল আসছেন হিসাবে এখানে আসছে হসপিটাল পরিদর্শনে, তাদের যে বক্তব্য, মানে আমাদের যে সামগ্রিক পরিবেশ বর্তমানে আছে সেটা হয়তো তাদের কাছে এখনো স্ট্যান্ডার্ড আসলে না, তো সেই বিষয়টাই তারা বলেছে। তাদের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমরা একমত যে আসলে একজন পেশেন্ট যখন স্বাস্থ্যসেবা নিতে আসে তার আরেকটু ভালো পরিবেশে আরেকটু সুযোগ সুবিধা পাওয়া উচিত, এবং এখানে যে দালাল চক্র আছে বাইরে আছে বিভিন্ন বিষয়ে তারা বলেছে। তো এগুলো আসলে সমাধান করতে হলে শুধু মনে হয় যে এই মুহূর্তেই সম্ভব হয়ে যাবে সেটা আমি মনে করি না, এই সেন্স যে এটা করতে হলে আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে, এবং আমাদের লজিস্টিক পাওয়া সব কিছু মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তো সেটা আপাতত 1-2 দিনের ব্যাপার না। যদিও তারা হয়তো বলেছে যে আলটিমেটাস দিয়ে যাবো 7 দিন বা 3 দিনে, এখন 3 দিনের মধ্যেই যে সব কিছু উন্নতি করে ফেলা সম্ভব কি না সেটা আপনারাও ভালোই বুঝে, আমাদের চেষ্টা থাকবে, তাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই চেষ্টাটাকে আমি ভালো মনে করতেছি যে আমাদের দেশ উন্নতি করতে হলে জনগণের সাথে এবং ছাত্রছাত্রীদের যেভাবে এগিয়ে আসছে তাদের সাথে জনগণের যদি একত্রিত হয়, আমরা যারা কর্মজীবী আছি, আপনারা যারা সাংবাদিক আছে, সবাই মিলিয়ে যদি আমরা দেশটাকে উন্নত করার চেষ্টা করি, তাহলে শুধু সদর হসপিটাল কেন, যে কোনো সব হসপিটাল এবং দেশের সামগ্রিক সব কিছু উন্নতি হবে বলে আমি আশা করি। আমার সাথে করে নিয়ে গেছে, সাথে করে আপনি নিয়ে গেছেন বিপুল ভাই ক্লিনিক গেছে, বিপুল ভাই সেটা করতে পারছে না, ওইখানে যথেষ্ট পরিমাণে স্টাফ নাই, উপরে ফ্যান নাই, নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান নাই, এরকম সিচুয়েশন, লাইনের কোনো ব্যবস্থা নাই, হজ বড় সিচুয়েশন, মাত্র 2 জন টিকিট করে আর টিকিট কিনে হচ্ছে 200-300 জন, এরকম সিচুয়েশন, ওইখানেই মানুষজন অর্ধেক অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে আমরা আসছি হচ্ছে ইমার্জেন্সিতে, সেখানে সবার প্রথমে এসে যে জিনিসটা দেখছি সেখানে হচ্ছে উপরে লেখা 15 টাকা, কিন্তু আসলে তারা নিচ্ছে 20 টাকা, এটা সবার কাছে জিজ্ঞাসা করছে, আমি নিজেই গিয়েছি যে তারা আসলে কত টাকা, তারা 20 টাকা চাচ্ছে। এখানে অনেক বড় একটা ঘাপলা ছিল, পরে যখন জিজ্ঞাসা করছে তাদেরকে, তারা আমাদেরকে উত্তর সদুত্তর দিতে পারে, এখানে প্রবলেম। ভিতরে আমরা ডায়রিয়া ওয়ার্ডে গেছি, ডায়রিয়া ওয়ার্ড থাকবে সুন্দর, ডায়রিয়া ওয়ার্ডের মতো বিশ্রী অবস্থা, মানে আর কোনো জায়গার নাই, ডায়রিয়া ওয়ার্ডের ওয়াশরুমে কোনো দরজাও নেই, এমন খারাপ অবস্থা। আমরা খাবারের ওয়ার্ডগুলো ভিজিট করছি, খাবার ওয়ার্ডে যে খাবার হচ্ছে সেখানে অবলীলায় নোংরা, এবং কি মাছি এসে ডায়রিয়া ওয়ার্ডের পাশে খাবারের ওয়ার্ড, যেখান থেকে ডায়রিয়া ওয়ার্ড থেকে মাছি এসে খাবারের মধ্যে বসতেছে, একদম পরিবেশ নোংরা সব কিছু। ডক্টরের আমরা কোনো ডক্টর দেখি নেই, রোগী মাঝে মাঝে 2-3 ডক্টরের দেখা পাই পেয়েছি, আর হচ্ছে
টোটাল পরিবেশ, হসপিটালের টোটাল একটা পরিবেশ হচ্ছে ভুতুরে পরিবেশ। তো এই পরিবেশগুলো আমরা যত সমস্যা ফাইন্ড আউট করছি এগুলি হচ্ছে আমরা একটা লিখিত আকারে এখানে যে তত্ত্বাবধায়ক আছেন ওনার কাছে আমরা লিখিত আকারে সাবমিট করব। আর ওনার সাথে আমরা অলরেডি কথা বলেছি, তারপরে হচ্ছে ওনারা এটার বিরুদ্ধে যা যা পদক্ষেপ না লাগে নেবে। আমরা যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে যে আমরা আলটিমেটাম দিয়েছি, সাত দিন পরে আমরা আবার সেটা দেখব যে তারা কতদূর কাজ করেছে কি করে নাই। দালালের দৌরাত্ম্য সেটা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি এবং কি তারা বলেছে এই ব্যাপারটা দেখবে। আমরাও নিবিড় পর্যবেক্ষণ করব যেখানে কারা কারা দালালি করতেছে, কোন কোন চিকিৎসক ব্যক্তিগত ক্লিনিক খুলে বসছে, সেখানে যে দেখতেছে সেখানে নিয়ে যাচ্ছে টেস্ট করতেছে, এগুলি সব আমরা এখন থেকে স্টুডেন্টরা সর্বক্ষণ মনিটরিংয়ের ভিতরে রাখব। যেমন লাইন মেনটেন করতে পারতেছে না বা অপরিচ্ছন্ন, যদি ভলান্টিয়ার প্রয়োজন হয় আমাদের স্টুডেন্টরা এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করবে, ভলান্টিয়ার আমরা। তো আমরা ওনাদেরকে সাত দিনের সময় দিলাম, যদি ওনারা এইগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে করবে, যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে। কিন্তু আমরা যদি সাত দিন পরে এসে আবারও দেখি যে সেম অবস্থা, তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ। কারণ নতুন বাংলাদেশ হবে অন্যরকম, ওনারা যদি নতুন বাংলাদেশের এই শক্তিকে ইয়োদ্ধাদেরকে ব্যবহার করতে না পারে তাহলে তো ওরা ব্যর্থ না। আমরা যেটা জানতে পারছি যে পেশেন্টরা ওষুধ পাচ্ছে না, এখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথাই দাঁড়াবে। ওষুধ তারা বলতেছে যে স্যালাইন বাদে আমরা কোনো ওষুধই পাই। আপনাদের ভাই বোন না, আপনি অস্বীকার করতে পারেন, আপনার একটা আঙুল আছে কারণ সেখানে আপনি